ট্রফিরা প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য। সাকিব তামিম ছাড়াও শক্ত দল বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা মাসা কাদসার। শুনেছেন টাইগারদের কথা, এরপর দিয়েছেন স্নায়ুর লড়াইতে টিকে থাকার টোটকা। তবে টাইগারদের মনোযোগ হারানোর ঘটনায় উদ্বিগ্ন নয় ম্যানেজমেন্ট। শিরোপা জেতা এখন সময়ের ব্যাপার, বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। যে কোনো টিমে কিন্তু সবসময় দেখবেন ফাইনালের কাছাকাছি গিয়ে ফাইনালে হেরে যাচ্ছে, এই এক্সপিরিয়েন্সটা নিয়ে কিন্তু সামনে কাপটা জিতে যায়। একটা নতুন দল কিন্তু এসে কাপ জিততে পারে না। তো যেহেতু আমরা এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স টিম এবং আমাদের প্লেয়াররা রিয়েলাইজ করতে পারে ফাইনাল খেলার অভ্যাসটা হয়ে গিয়েছে, তো আমার বিশ্বাস যে আগামী বিশ্বকাপটা ভালো করার একটা পথ আমরা পাবো। ব্যাটিং অর্ডারের চাপ যেখানে সবচেয়ে বেশি অনুভূত হয়, সকালে সেই লোয়ার মিডল অর্ডার নিয়ে কাজ করেছেন স্টিভ রোডস। মিঠুন মিরাজ মাশরাফিদের হাতে কলমে দিয়েছেন ফিনিশিং এর খুঁটিনাটি। আমরা যেসব বড় বড় টিমদের হারাচ্ছি বিগত লাস্ট 4-5 বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছি, অবভিয়াসলি আমরা ফেভারে থাকব। তারপরে এন্ড অফ দ্য ডে কিন্তু কোনো টিমই ছোট করে দেখা যাবে না, আর আমাদের নিজেদের 100টা দিতে হবে। প্রস্তুতি ম্যাচের জন্য 12 সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকছেন সৌম্য, প্রস্তুতির দারুণ সুযোগ মূল দলে জায়গা করে নেয়া ফজলে রাব্বির। এছাড়া দলে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন, সাইফুদ্দিন, আরিফুল হককে। সাকিব তামিম নেই, তারপরও বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল, সেটা ভালোভাবেই জানে জিম্বাবুয়ে। এশিয়া কাপের ফাইনালে সেটা প্রমাণ হয়েছে। তবে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী হ্যামিল্টন মাসাকাদজা, নিজেদের দিনে যে কাউকেই হারাতে পারে জিম্বাবুয়ানরা, বিশ্বাস ক্যাপ্টেনের। চোটের কবলে সাকিব সতীর্থদের অনুশীলনে এসেছেন, বন্ধু তামিমও নিয়ম করে আসছেন হোম অফ ক্রিকেটে, চলছে পুনর্বাসন প্রক্রিয়া। একসঙ্গে 2 তারকার অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজে নামতে হচ্ছে। হ্যামিল্টন মাসাকাদজা বলছেন, সাকিব তামিম ছাড়াও শক্ত দল বাংলাদেশ। তামিম সাকিব বাংলাদেশের 2 সেরা খেলোয়াড়, তবে ওদের অনুপস্থিতিতে পারফর্ম করার জন্য যথেষ্ট খেলোয়াড় আছে বাংলাদেশ স্কোয়াডে। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। গ্রাম ক্রেমারের চোটে নেতৃত্বে এসেছেন মাসাকাদজা, সাউথ আফ্রিকার কাছে নাকানি চুবানি খেয়ে এসেছে বাংলাদেশে। তবে এখানকার কন্ডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা আছে রাজা মাসাকাদজাদের, দ্বিপাক্ষিক সিরিজে নিয়মিত, সঙ্গে যোগ হয়েছে বিপিএল এর অভিজ্ঞতা। ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়েনরা। সাউথ আফ্রিকায় আমরা কোনো ম্যাচ জিততে পারিনি, তবে কয়েকটা ম্যাচে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে স্কোয়াডের ভালো ধারণা আছে, এখানে ঘরোয়া ক্রিকেটে এই স্কোয়াডের 5-6 জনের খেলার অভিজ্ঞতা আছে। আমি মনে করি বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে আমাদের। বৃহস্পতিবারও হোম অফ ক্রিকেটে অনুশীলনে নামবে জিম্বাবুয়ে, পরদিন বিকেএসপিতে খেলবে প্রস্তুতি ম্যাচ। 2019 ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে, আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এই ট্রফি থাকবে 4 দিন। ট্রফি দেখে ছুঁয়ে সেটা অর্জনের প্রত্যয়ের কথা জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, আর 2019 বিশ্বকাপে এই অর্জন সম্ভব বলেছেন প্রধান নির্বাচক। এই বাক্সের ভেতরেই আছে স্বপ্নের স্বর্ণালী বিশ্বকাপ ট্রফি। বিসিবি চত্বরে এর আগেও এসেছে ক্রিকেটারদের আরাধ্য ট্রফিটি, তবে এবার যেন অন্যরকম আকর্ষণ তাকে ঘিরে। 2019 বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন টিম বাংলাদেশ যে বাক্সবন্দী করে রাখেনি। একসাথে প্রায় সব ক্রিকেটারই ট্রফির সামনে দাঁড়ালেন, বাদ থাকলেন ইনজুর্ড সাকিব তামিম আর অধিনায়ক মাশরাফি। কেন ট্রফি নিয়ে ছবি তুললেন না ম্যাশ? ভেতরের খবর, এই ট্রফি অর্জন করে কেবল ছুঁতে চান, তার আগে সবকিছুই অনর্থক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের। দলের সদস্যদের মধ্যেও এই বিশ্বাসটা বাড়ছে। চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফিটা পাওয়া, ওটা একটা অন্যরকম মজা, সবাই জানেন, আপনারা সবাই জানেন, আর ওইটাই সবচেয়ে মনে হয় ভালো, যে চ্যাম্পিয়ন হয়ে ওটা নেওয়াটাই ওইটাই সবচেয়ে মনে হয় যে আমার কাছে মনে হয় ভালো। বিশ্বাস রাখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনও, এই দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, শুধু দরকার নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করা। একদিন তো ইনশাআল্লাহ এই কাপটা আমাদের দেশে আসবে। তো এখন আমরা যেভাবে এগোচ্ছি, অবশ্যই বিশ্বকাপে ভালো রেজাল্ট আশা করি। ওয়ার্ল্ড কাপ এটা শব্দটা একটু অন্যরকম, তো এটা সবসময় একটা উজ্জীবিত করে সব কিছু কাজে, স্পেশালি যে প্লেয়ারদের। তো আমার বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপের এতে আগামী বিশ্বকাপটা আমরা ইনশাআল্লাহ ভালো করবো। এর আগে ইউনিসেফের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের অনুপ্রাণিত করে প্রদর্শিত হয় ট্রফি, কাছ থেকে ট্রফি ছুঁয়ে অন্যরকম অনুভূতি তাদের। খুব ভালো লাগলো, আসলে আমরা সবসময় টিভিতে দেখে উপস্থিত আছি, আমরা সরাসরি এখানে ট্রফি দেখলাম। মাশরাফি ভাই, সাকিব ভাই, তারপর হচ্ছে তামিম ভাই, এবার আশা করি আমাদের এই ট্রফিটা আমরা নিব।
বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে ট্রফি। সেখান থেকে 19 অক্টোবর সিলেট ও 20 অক্টোবর চট্টগ্রামে প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি ট্যুর। জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় দিনে বোলারদের দাপট, বল হাতে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাজেদুল ইসলাম। এদিন সেঞ্চুরি হয়েছে একটি, মাঠে গড়িয়েছে বরিশাল ও কক্সবাজারের খেলা। কক্সবাজারে টস হেরে ব্যাট করতে নেমে 2 উইকেটে 229 রানে দিন শেষ করেছেন ঢাকা। 4 উইকেটে 200 রানে দিন শুরু করে 315 রানে অল আউট হয়েছে রংপুর। 61 রান খরচায় 5 উইকেট নিয়েছেন সৌম্য সরকার। জবাবে 5 উইকেটে 181 রানে দিন শেষ করেছে খুলনা। এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সৌম্য, করেছেন 71 রান। 6 উইকেটে 187 রানে দিন শুরু করে চট্টগ্রাম। আগের দিন 81 রানে অপরাজিত থাকা তাসামুল হক পেয়ে গেছেন সেঞ্চুরি, করেছেন 116। চট্টগ্রামের স্কোর বোর্ডে জমা হয় 236 রান। জবাবে 6 উইকেটে 191 রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। 5 উইকেট নিয়েছেন নাঈম হাসান। এদিকে টস হেরে ব্যাট করতে নেমে 133 গুটিয়ে যায় বরিশাল। 4 উইকেট নিয়েছেন ফরহাদ রেজা। জবাবে 9 উইকেটে 135 রানে দিন শেষ করেছে রাজশাহী। সাউথ এশিয়ান গেমসকে অ্যাসোসিয়েশনে 37 কোটি টাকা বাজেট উপস্থাপন করলেও